আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি চলে এসেছি সিম্ফনির শোরুমে, আর আমি কিন্তু আপনাকে সিম্ফনির কতগুলো স্ক্রিন টাচ মোবাইলের বিভিন্ন মডেলের কত প্রাইস অ্যান্ড কতগুলো কালার অ্যান্ড কী কী ফ্যাসিলিটি আপনারা সেই মোবাইলগুলোতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। সো আমি কিন্তু আজকে চলে এসেছি হেমায়তপুর লালন টাওয়ারের কিন্তু চতুর্থ তলায়। অ্যান্ড আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে ভাইয়াটা আমাকে পুরোটা ভিডিও তৈরি করতে হেল্প করবে, প্রথমে আমরা তার সাথে একটু পরিচিত হই। আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পরিচয়টা বলবেন। আপনি এমডি শাকিল হোসেন? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমরা আজকে আপনার দোকানে চলে এসেছি। সো ফার্স্টে আমাদের ভিউয়ার্সদেরকে কিন্তু আপনার দোকানের সাথে পরিচয় করিয়ে দেই। এটা আমি বলে দিলাম যে এটা কিন্তু হেমায়তপুর লালন টাওয়ারের কিন্তু চতুর্থ তলায় তার দোকানটা। আর আপনার দোকানের অ্যাড্রেস সহ ফোন নাম্বারটা একটু আমাদের দেখিয়ে দেন। আমার দোকানের নাম আজিজ ফোরজি, আর ফোন নাম্বারটা আমার নিচের এই ফোন নাম্বারে সব সময়। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজিজ ফোরজি 01928535951। আমি আবার বলে দিচ্ছি 01928535951। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন। সো ভাইয়া, আমরা এখন আপনাদের শোরুমের মোবাইলগুলো একটু দেখে নিই। ভিউয়ার্স, ফার্স্টে আমরা যেই মোবাইলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি আপনাদের দেখে দিচ্ছি i60 বোধ হয় এটার মডেলটা। ভিউয়ার্স, আমি জুম করে একদম কিন্তু আপনাদের মডেলটা দেখানোর ট্রাই করছি। অ্যান্ড এখানে আর কী কী ফিচারগুলো আছে, কী কী ফ্যাসিলিটি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, এবার একটু আপনি আমাদেরকে মোবাইলটা সম্পর্কে একটু বলবেন। আপনি একটু মোবাইলটা হাতে নেন। আচ্ছা ভাইয়া, এটা কয়টা কালার আপনাদের কাছে অ্যাভেলেবল? আমাদের কাছে বর্তমানে একটা কালারই আছে, এই কালারটা। কি সিলভার কালার না হোয়াইট কালার? সিলভার কালার আছে, এবং এই কালারটা আপনার রুট গোল্ড যেটা আমরা বলি, ঠিক আছে? ও আচ্ছা, রুট গোল্ড। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই এই মোবাইলটার প্রাইসটা কত? 7990 টাকা। আচ্ছা ভাইয়া, আর এটার মধ্যে কি আপনাদের কাছে কোনো ডিসকাউন্ট অফার আছে এটার রেটের উপর? এটা বর্তমানে এখনো কম্পানি থেকে দেয়নি, কম্পানি দিলে অবশ্যই আমরা এটার উপর ডিসকাউন্ট। আচ্ছা, ওকে ভাইয়া, ধন্যবাদ। আমরা তাহলে আমরা নেক্সট মডেলে চলে যাই। ভিউয়ার্স, এরপর আমি আপনাদেরকে যে মোবাইলটা দেখাবো আমি একটু জুম করে এটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সিম্ফনি V45। আমি আপনাদেরকে একদম জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু দেখেন এটা যে ফিচারগুলো আছে, আমি জুম করে আপনাদের দেখানোর ট্রাই করছি। ফার্স্টে আমি আপনাদেরকে মোবাইলটা একদম দেখিয়ে দিচ্ছি, এটা সাইডটা অ্যান্ড এটা ব্যাকপিকটা। ভিউয়ার্স, হ্যাঁ। সো ভাইয়া, এবার আপনি একটু এই মোবাইলটা একটু হাতে নেবেন, আর আমাদের দর্শকদেরকে কিন্তু আপনি এই মোবাইলটা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবেন। এই ফোনটা ডিসপ্লে আছে 4.5 ইঞ্চি ডিসপ্লে। 4.5 ইঞ্চি, একটু জোরে বলুন। 5 ইঞ্চি ডিসপ্লে। জি আচ্ছা। এই ফোনটা ক্যামেরা 8x5, পিছনে 8 ক্যামেরা, পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল, এবং সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা। জি আচ্ছা। এবং সাথে আছে 1.3 GHz কোর প্রসেসর। জি আচ্ছা। এবং 1800 mAh ব্যাটারি। আচ্ছা, এটা কয়টা কালার অ্যাভেলেবল আপনাদের কাছে? এটা আমাদের কাছে একটা ক্লাসিক গ্রে কালার। আচ্ছা ভাইয়া, সো এই মোবাইলটার প্রাইসটা কত? 4990 টাকা। 4990 টাকা, এন্ড এটা তো কোনো ডিসকাউন্ট অফার নাই বর্তমানে। আচ্ছা ওকে ভিউয়ার্স, এর মধ্যে যদি কোনো ডিসকাউন্ট অফার চলে আসে, আপনারা যদি সশরীরে শোরুমে এসে নিয়ে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাইয়া আপনাদেরকে সেই অফারটা কিন্তু দিতে পারবে। আচ্ছা ভাইয়া, অনেক ধন্যবাদ। আমরা এর পরের মোবাইলটা দেখবো। আর একটু কাছ থেকে আমার দর্শকদেরকে কিন্তু একটু দেখিয়ে দিই মোবাইলটা। আমি জুম করে দেখানোর ট্রাই করছি, এটা কিন্তু সিম্ফনি V32। অ্যান্ড আমি এটার ফিচারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম। অ্যান্ড মোবাইলটার ওভারঅল লুক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার সাইডটা অ্যান্ড ব্যাকপিকটা। আমি জুম করে দেখাচ্ছি, ক্যামেরাটা কিন্তু ব্যাক সাইড কিন্তু 5 মেগাপিক্সেল দেখা যাচ্ছে, অ্যান্ড ওভারঅল লুকটা ওকে ফাইন। সো ভাইয়া, এবার একটু এই V32 সম্পর্কে একটু আমাদের বলবেন। আচ্ছা, এবং ফোনটা র্যাম আছে 512, এবং রম আছে 4GB।
এবং 1.3 গিগাহার্জ কোর প্রসেসর আছে এবং 1400 এমএ ব্যাটারি। ফোনটা কন্ডিশন ভালো, ফোনটার প্রাইস হচ্ছে 3490 টাকা হলে কিন্তু আপনারা এই ভাইয়ের হাতে মোবাইলটা জুম করে দেখাচ্ছি এই V32টা কিন্তু মডেলটা আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা ভাইয়া, এটার কয়টা কালার, কি কি কালার? হোয়াইট, ব্লু, ব্ল্যাক। আচ্ছা ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ, আমরা আপনাদের নেক্সট মডেলে চলে যাচ্ছি। আমরা এই সাইডে কিন্তু ডেকোরেশন করা আরও তিনটা মডেল কিন্তু দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সিম্ফনি রোয়ার V95। আচ্ছা ওকে, অ্যান্ড্রয়েডের ফিচারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মোবাইলটার টোটাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। ওকে দেন ভাইয়া, আপনি একটু এই মোবাইলটা একটু হাতে নেবেন না, আমাদেরকে কিন্তু একটু ডিটেলস বলবেন। এই ফোনটা 5 ইঞ্চি ডিসপ্লে, ঠিক আছে? হ্যাঁ বলেন। এই ফোনটা 5 ইঞ্চি ডিসপ্লে আছে, 5x5 ক্যামেরা। আচ্ছা, 5x5 জি। আচ্ছা, এন্ড ROM 8GB, এই ফোনটা ROM আছে 8GB এবং RAM 1GB। আচ্ছা, ROM 8GB, RAM 1GB এবং 1.3 গিগাহার্জ কোর প্রসেসর। আচ্ছা ওকে, এবং 2000 mAh লিওন ব্যাটারি আছে। ফোনটার কন্ডিশনও খুব ভালো। এছাড়া এই ফোনটার বর্তমান মার্কেট প্রাইস আছে 4890 টাকা। 4890 টাকা, এতে কোনো ডিসকাউন্ট অফার নাই? আচ্ছা, আর এই মোবাইলটার কয়টা কালার অ্যাভেলেবেল? এই মোবাইলে একটা কালারই আছে, একটা কালারই। প্রাইসটা কত বলেন? 4000 4890। আপনি একটু ফোনটা একটু হাতে আগে একটু ধরেন তো, আমরা একটু আমাদের কাস্টমারদেরকে দেখিয়ে দিই। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি এটা ডিসপ্লেটা কিন্তু মোটামুটি খুব বড় অ্যান্ড মোটামুটি খুব ভালো রেটের মধ্যে 4890, আমি বলতে পারি মোটামুটি 5000 টাকার মধ্যে কিন্তু খুব ভালো একটা সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই মোবাইলটা আমি একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুবই আমার কাছে মনে হয়েছে যে না, খুব রিজনেবল প্রাইসে মোটামুটি একটা সাধ্যের মধ্যে খুব ভালো একটা সেট আপনি ক্যারি করতে পারবেন। আচ্ছা ভাই ধন্যবাদ, আমরা এর পরের মডেলটা দেখি। ভিউয়ার্স, এরপরে আমরা যে মোবাইলটা দেখতে পাচ্ছি খুবই স্মার্ট অ্যান্ড খুবই বড় ডিসপ্লে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, আমি জুম করে কাছ থেকে দেখাচ্ছি। এটা কিন্তু সিম্ফনি V75 মডেল অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা এটার ফিচারগুলো কিন্তু দেখতে পাচ্ছি অ্যান্ড এটার ব্যাক সাইডটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, ভালোই সেটটা। অ্যান্ড এখন আমরা ভাইয়াকে বলবো, সে যেন আমাদেরকে বিস্তারিত বলে। ভাই, এই মোবাইলটা সম্পর্কে আমাদেরকে বলেন। এই ফোনটার 5 ইঞ্চি ডিসপ্লে, 1.3 কোর প্রসেসর এবং RAM 1GB, ROM 8GB। জি আচ্ছা, এবং এছাড়া 5MP/2MP ক্যামেরা, পিছনে 5 এবং সামনে 2MP, কিন্তু ক্যামেরা অনেক ক্লিয়ার হবে এবং 2000 mAh লিওন ব্যাটারি আছে এবং ফোনটার প্রাইসটা খুব কম, 5290 টাকা। এবং এই ফোনটা দুইটা কালার, জি, গোল্ড অ্যান্ড ভিউয়ার্স, মাত্র 5290 টাকায় কিন্তু খুব স্মার্ট একটা সেট কিন্তু আপনারা পাচ্ছেন বলে আমি মনে করি। সো ভিউয়ার্স, আমরা এরপরের মডেলটা দেখছি। ভিউয়ার্স, ভাইয়ার শোরুমে থাকা লাস্ট মডেলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যান্ড এটা কিন্তু সিম্ফনি E30 অ্যান্ড এটার ফিচারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এটার ব্যাক সাইড অ্যান্ড এটার কালার। ভাইয়া, এই সেটটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন। এই ফোনটা হলো সিম্ফনি মডেলের সবচেয়ে কম রেটিং সেট। আচ্ছা, এবং এটা মডেল হচ্ছে সিম্ফনি E30। জি আচ্ছা, এবং এটার ডিসপ্লে আছে 3.5 ডিসপ্লে এবং 0.3 ক্যামেরা পিছনে এবং 0.3 সামনে ক্যামেরা। জি আচ্ছা, এবং এই ফোনটার রম 512 এবং র্যাম 256 MB। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পুরোটা ভিডিওটাতে আমাকে অনেক কষ্ট করে হেল্প করেছেন, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলেন। হেমায়তপুর ভিতরে লালনদার শপিং কমপ্লেক্স, এই মার্কেটে বর্তমানে খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় এবং এখানে আপনার যদি কেউ আসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আর ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে কনক চৌধুরী। আপনারা যদি আপনার যে ব্যবসায়ী ভাই এবং আপুরা আছেন, তারা যদি মনে করেন যে আপনারা আপনাদের বিজনেসের প্রচারের জন্য আমাকে দিয়ে এরকম কোনো ভিডিও তৈরি করে নেবেন আপনাদের প্রচারের জন্য, সো আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমার
আমার ইউটিউব চ্যানেলের কার্ড, আমি আপনাদেরকে জুম করে একদম আমার কার্ডটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার ফেসবুক লিঙ্ক, পেজ এবং গ্রুপেরও কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আর আমার ফোন নাম্বারটা একদম জুম করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আমাকে এই নাম্বারে কল করেও কিন্তু বিভিন্ন হেল্পলাইন বলেন, বা আপনারা যদি অ্যাড বানানোর জন্য কন্ট্যাক্ট করতে চান সেটাও যদি চান করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কোনো মতবাদ বা কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কিন্তু জানিয়ে একটা কমেন্ট করে ফেলবেন। আর সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।